বন্ধুরা আপনি জানেন কি, আমরা এমন একটা জাতি যে জাতিটা 5-5টা নোবেল পুরস্কার পেয়েছে। বন্ধুরা আমাদের এতটা জ্ঞান থাকা সত্ত্বেও আমরা কিন্তু ব্যবসার দিক থেকে অন্যান্য রাজ্যের ছেলেদের থেকে অনেকটাই পিছিয়ে। কারণ বন্ধুরা আমাদের মধ্যে ট্যালেন্ট থাকলেও সাহসের কিন্তু যথেষ্ট অভাব আছে। যেদিন বন্ধুরা আমাদের এই ট্যালেন্টের সাথে সাহসটা চলে আসবে না, শুধুমাত্র ভারতবর্ষের মানুষকে না, সারা পৃথিবীর মানুষকেও আমরা পথ দেখাতে পারি। তাই বন্ধুরা আবারও চলেছি যে নতুন এক ব্যবসার আইডিয়া নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার আইডিয়া আমি আপনাদের দেবো, যে ব্যবসাটা যদি আপনি একটু ভালোভাবে করতে পারেন, এই ব্যবসাটা থেকে আপনার প্রতি মাসে 50-60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর বন্ধুরা এই ব্যবসাটিকে যদি আপনারা একটু বড় করে করতে পারেন, একটু বেশি ইনভেস্টমেন্ট করে আপনারা করতে পারেন, প্রতি মাসে এখান থেকে 3-4 লক্ষ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে রোজগার করতে পারবেন। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসার ব্যাপারে। বন্ধুরা এটা খুবই একটা লাভজনক ব্যবসা এবং বন্ধুরা আগামী দিনে এই ব্যবসাটি অনেক বেশি ডিমান্ড আপনি দেখতে পাবেন। কারণ বন্ধুরা বর্তমানে ভারত সরকার কিন্তু এই প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসার উপরে কিন্তু খুব ভালো জোর দিয়েছে। তার একটাই কারণ বন্ধুরা, যদি আমরা প্লাস্টিক রিসাইকেল না করি, আমরা সেটা যদি কাজে না লাগাই, তাহলে ওই প্লাস্টিকগুলো পরিবেশের মধ্যে থেকে জল দূষণ, মাটি দূষণ, এই সমস্ত কিছু দূষণের মাধ্যমে আমাদের প্রকৃতির যে ভারসাম্য আছে সেই ভারসাম্যটাকে নষ্ট করে দেবে। এবং বন্ধুরা বর্তমান সময়ে প্লাস্টিকের সর্বক্ষেত্রে বহুল পরিমাণে ব্যবহার হয়। তাও বন্ধুরা যদি আপনার এলাকায় আপনি ঘুরে ঘুরে দেখেন, আপনি কিন্তু প্লাস্টিকের আইটেম পড়ে থাকতে খুবই কমই দেখবেন। তার কারণ হচ্ছে কাবাড়িওয়ালা যারা রাস্তায় রাস্তায় ফেরি করে, মানে গ্রামের ভেতরে ফেরি করে বেড়ায়, তারা কিন্তু সমস্ত রকমের প্লাস্টিকের দ্রব্য তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। ওখান থেকে ওই পুরাটি কোনো ফ্যাক্টরিতে গিয়ে রিসাইকেলের কাজে লেগে যায়। বন্ধুরা এই ব্যবসাটি আপনার চাইলে দুইভাবে করতে পারেন, সম্পূর্ণ রিসাইকেলিং প্রসেস আপনারা করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার প্রজেক্ট ভ্যালু কিন্তু অনেকটা বেশি হবে। এবং বন্ধুরা যদি আপনার অল্প ইনভেস্ট, মানে অল্প পুঁজির মাধ্যমে ব্যবসাটি করতে চান, তাহলে বন্ধুরা আপনাকে প্লাস্টিক সংগ্রহ করে গ্রাইন্ডার মেশিনের সাহায্যে কুচি কুচি করে কেটে সেইটা আপনাকে হোলসেলে বিভিন্ন কোম্পানিতে আপনাকে বিক্রি করতে হবে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসা কীভাবে হয়। বন্ধুরা এই ব্যবসার অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পর্যায় পেরিয়ে তবেই কিন্তু এই প্লাস্টিক রিসাইকেলিং হয়। আমি প্রতিটা ধাপ প্রতিটা পর্যায় নিয়ে একটু একটু করে আলোচনা করব, যাতে আপনারা সম্পূর্ণ জ্ঞান পান এই একটা ভিডিও দেখে। এবং লাস্টে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা অল্প পুঁজির মাধ্যমে এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারবেন। বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে বিজনেসটি হয়, কী কী মেশিন আপনাকে পারচেস করতে হবে যদি আপনি ব্যবসাটি শুরু করেন, মেশিনগুলো কোথা থেকে পারচেস করবেন এবং তার কত দাম হয়, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবং প্রোডাক্ট আপনারা কীভাবে বানাবেন এবং এই সমস্ত প্রোডাক্ট বানিয়ে সেটা আপনার কোথায় বিক্রি করবেন এবং কত টাকা প্রফিট মার্জিন রেখে আপনার বিক্রি করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হলো এই প্রোডাক্ট বিক্রি করার সময় যে মার্কেটিং স্কিল আপনার লাগবে, কীভাবে আপনার মার্কেটিং করবেন, এই সমস্ত কিছু আমি আপনাদের বলে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলের ঘন্টি বেঁধেবেন, যাতে আমি যেন আমার সমস্ত ধরনের বিজনেসটি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। বন্ধুরা এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনার মোটামুটি 1-1.5 হাজার স্কোয়ার ফিটের জায়গার প্রয়োজন হবে। এবং বন্ধুরা এই কারখানাটি আপনার হতে হবে রোড সাইডের ধারে, তাহলে কী হয় আপনার ট্রান্সপোর্টেশন কস্ট যেমন আপনার একদিক থেকে কমবে, আর অন্যদিকে আপনার গাড়ি যাওয়া আসার সুবিধাটাও অনেকটা বেশি আপনি পাবেন। এবারে বন্ধুরা আপনাদের নিয়ে যাবো প্রোডাকশন হাউসে, মানে কীভাবে এটার প্রোডাকশন হয় সেটা আপনারা দেখবেন। তারপর আমি আপনাদের ব্যবসাটি ভালো করে বোঝাবো, কোথা থেকে মেশিন পারচেস করবেন এবং কীভাবে মার্কেটিং করবেন, সমস্ত কিছুর ব্যাপারে ডিটেলস আমি আপনাদের বলে দেবো। তো বন্ধুরা স্ক্রিনে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিক গ্রাইন্ডার মেশিন। এই মেশিনের সাহায্যে যে কোনো প্লাস্টিকের দ্রব্যকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবেন। প্লাস্টিক রিসাইকেলের এটা হচ্ছে প্রথম স্টেপ। শুধুমাত্র মেশিনের জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটা হচ্ছে মোটামুটি 5 ফুট বাই 5 ফুট, মানে খুবই ছোটো একটা মেশিন। প্লাস্টিকটা কাটিং হয়ে যাওয়ার পর সেটা আপনাকে ভালো করে পরিশ্রিত করে নিতে হবে, মানে এই কাটিং প্লাস্টিকের মধ্যে অনেক নোংরা থাকে, সেটা আপনাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্লাস্টিক ওয়াশিং মেশিন বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ক্যাপাসিটির হয়, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনার মেশিন পারচেস করতে পারেন। তো প্লাস্টিক ধোয়া হয়ে গেলে সেটা আপনাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। ড্রাই করার জন্য আপনাকে ড্রায়ার মেশিন ইউজ করতে হবে। আপনি যদি ড্রায়ার মেশিন ইউজ নাও করতে চান, আপনারা সান ড্রাই, মানে আপনার সূর্যের আলোতে এটা ড্রাই করে নিতে পারেন। আপনারা চাইলে ওয়াশিং মেশিন না কিনে ওই কাজটা ম্যানুয়ালি করতে পারেন, তবে উভয় ক্ষেত্রে যদি আপনি ম্যানুয়ালি কাজ করেন আপনার কিন্তু অনেক টাইম লাগবে এবং অনেক বেশি লেবার লাগবে। তো বন্ধুরা ড্রাই হয়ে যাওয়ার পরে আপনাকে অ্যাগ্লোমেরেটর মেশিনে আপনাকে আসতে হবে, যে মেশিনের সাহায্যে আপনি প্লাস্টিকগুলোকে একদম কুচি কুচি ছোটো ছোটো দানায় আপনি পরিণত করতে পারবেন। এবার আপনাকে চলে আসতে হবে প্লাস্টিকের দানা তৈরির মেশিনে। তো এই মেশিনের সাহায্যে আপনারা সম্পূর্ণ অটোমেটিকভাবে প্লাস্টিকের এই যে দেখতে পাচ্ছেন দড়ির আকারে প্লাস্টিকগুলো গলে বেরিয়ে আসছে। প্লাস্টিক রিসাইকেলের লাস্ট ধাপে আপনাকে এটাকে ভালো করে কাটার মেশিনের সাহায্যে কেটে নিতে হবে। তারপরে প্লাস্টিকের দানাগুলো ঠিক এইভাবে রেডি হয়ে যাবে, এটা আপনাকে মার্কেটে সেল করতে হবে। তো বন্ধুরা কীভাবে এই প্লাস্টিক রিসাইকেলিং হয় সেটা তো আপনারা দেখতে পেলেন। তো বন্ধুরা এই ব্যবসাটি কিন্তু আপনারা দুটো লেভেলে করতে পারেন, এক হচ্ছে আপনারা বেশি ইনভেস্টমেন্ট করে করতে পারেন, আর এক হচ্ছে আপনারা কম ইনভেস্টমেন্ট করে করতে পারেন। যদি বন্ধুরা আপনারা বেশি ইনভেস্টমেন্ট করে ব্যবসাটি করতে চান, তাহলে আপনাকে সমস্ত রিসাইকেলিংয়ের যে প্রক্রিয়া আছে প্রতিটা মেশিন কিনে আপনাকে প্রতিটা প্রক্রিয়া আপনার নিজে থেকে করতে হবে এবং এর জন্য যে জায়গার প্রয়োজন হবে মোটামুটি 1.5-2 হাজার স্কোয়ার ফিট। বন্ধুরা এই মেশিনগুলো কেনার জন্য আপনি ইন্ডিয়া মার্টে সার্চ করতে পারেন, সেখানে প্রচুর সেলার আপনি পেয়ে যাবেন যারা এই ধরনের মেশিন মানে ম্যানুফ্যাকচারিং কিছুজন করে থাকে বা কিছুজন ডিলিং করে থাকে, তো এদের কাছ থেকে আপনারা মেশিন কিনেও ব্যবসাটি শুরু করতে পারেন।
এছাড়া বন্ধুরা ডেসক্রিপশানে আমি একটা ভালো কোম্পানির নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকেও মেশিনগুলি পারচেস করে নিতে পারেন। বন্ধুরা মেশিনগুলো কীরকম দাম হতে পারে তার জন্য আমি লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা যদি আপনারা সম্পূর্ণ পুরাট তৈরি করেন তো সেক্ষেত্রে আপনার মেশিনের পিছনে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সেটা তো আপনারা দেখতে পেলেন, কিন্তু এই ব্যবসাটিকে যদি আপনারা ছোটোভাবে অল্প পুঁজির মাধ্যমে শুরু করতে চান, এই একটা মেশিন মানে স্ক্র্যাপ গ্রাইন্ডার মেশিনের সাহায্যে কিন্তু আপনি এই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন। এর সাথে বন্ধুরা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে র মেটেরিয়াল, মানে ফেলে দেওয়া প্লাস্টিক আপনাকে কিনতে হবে। র মেটেরিয়াল সংগ্রহ করার পরে সেটা আপনাকে ভালো করে সেগ্রিগেট করতে হবে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী, তারপর সেটা আপনাকে ভালো করে পরিষ্কার করে আপনাকে গ্রাইন্ড করে আপনার বিভিন্ন কোম্পানিতে বিক্রি করতে হবে। তো এই সমস্ত প্লাস্টিকের র মেটেরিয়াল কেনার জন্য দেখবেন পাড়ায় পাড়ায় যারা ফেরি করে বেড়ায় সেই সমস্ত প্লাস্টিক ফেরিওয়ালাকে আপনি বলতে পারেন, তারা যদি তাদের কাছ থেকে যদি আপনি ডাইরেক্ট নিতে পারেন তাহলে আপনি খুব কম দামে পেয়ে যাবেন, এবং আপনাকে অনেক বেশি প্লাস্টিক যেহেতু সংগ্রহ করতে হবে তো আপনাকে হোলসেলারের উপরে কিছুটা ভরসা করতে হবে, আপনাকে হোলসেলারের কাছে যেতে হবে, সেখান থেকে আপনি প্লাস্টিক আপনি সংগ্রহ করে নিতে পারবেন। মোটামুটি বর্তমানে যা রেট যাচ্ছে যদি আপনার হোলসেলারের কাছ থেকে পারচেস করেন তো আপনার মোটামুটি 18-24 টাকা প্রতি কেজিতে আপনি সংগ্রহ করে নিতে পারবেন, এবং বন্ধুরা যদি আপনার ডাইরেক্ট ফেরিওয়ালার কাছ থেকে কেনেন তো সেক্ষেত্রে আপনারা প্রায় 14-15 টাকা ম্যাক্সিমাম 16 টাকা দিয়ে আপনারা পারচেস করে নিতে পারবেন প্রতি কেজি। বন্ধুরা যদি আপনারা শুরুতে 5 টন র মেটেরিয়াল পারচেস করে ব্যবসাটি শুরু করেন এবং 18 টাকা করে যদি আপনারা র মেটেরিয়াল পারচেস করেন হোলসেলারের কাছ থেকে, মোটামুটি আপনাকে 90,000 টাকার মতো কোনো ইনভেস্টমেন্ট করতে হবে, যেখানে আপনার মেশিন 2 লক্ষ টাকা এবং র মেটেরিয়াল 90,000 টাকা, মানে 3 লক্ষ টাকা থাকলে এবং আপনার যদি জায়গা থাকে 500-1,000 স্কোয়ার ফিট তাহলে আপনি আরামসে ব্যবসাটি শুরু করতে পারেন। এই পুরাটি তৈরি করার পরে যে সমস্ত কোম্পানি এই ধরনের দানা তৈরি করে, মানে প্লাস্টিকের দানা তৈরি করে, তাদেরকে আপনি সাপ্লাই করতে পারেন। এই সমস্ত কোম্পানির সন্ধান পেতে গেলে আপনাকে গুগলে ইন্ডিয়া মার্টে লিখতে হবে প্লাস্টিক গ্যানাউন্স মেকিং কোম্পানি বলে। বন্ধুরা সার্চ করার পরে আপনি সমস্ত লিস্ট পেয়ে যাবেন, আপনার জেলায় কোন কোম্পানি আছে কিংবা আপনার পাশের জেলায় কোন কোম্পানি আছে তাদের সমস্ত ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু পেয়ে যাবেন, ওই সমস্ত কোম্পানির কাছে গিয়ে আপনাকে ভালো মতো ডিল করে আসতে হবে। তো এইভাবে গ্রাইন্ড করা মাল যদি আপনারা বিক্রি করেন তো মোটামুটি প্রতি কেজিতে 4-5 টাকা আপনি লাভ করতে পারবেন, যেখানে আপনি প্রতিদিন প্রায় 500 কেজির মতো প্রোডাকশন করতে পারলে মোটামুটি 2-2.5 টাকা আপনি নিশ্চিত এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং বন্ধুরা যারা ভাবছেন যে সম্পূর্ণ দানা তৈরি করার পর সেটা আপনার মার্কেটে বিক্রি করবেন, তাহলে বন্ধুরা আপনাকে একটু বেশি ইনভেস্টমেন্ট করতে হবে মেশিনের পিছনে, মানে মেশিনারিজ আপনি যা যা কিনবেন সেই সমস্ত কিছুর পিছনে আপনাকে মোটামুটি 15 লক্ষ টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট করতে হবে। এছাড়া আপনি যে সমস্ত কাবাড়িওয়ালার কাছ থেকে প্লাস্টিক কিনবেন সেখানেও আপনার মোটামুটি ধরুন 1-1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার কাছাকাছি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে আপনার কাছে 18-20 লক্ষ টাকা থাকলে আপনি আরামসে খুব ভালোভাবে ব্যবসাটি শুরু করতে পারবেন। তো এভাবে যদি আপনারা ব্যবসা করেন, এভাবে যদি আপনারা প্রোডাক্ট বানান, তাহলে আপনারা কত টাকার মধ্যে পুরাটি বানিয়ে নিতে পারবেন সেটা আমি আপনাদের বলি। বন্ধুরা যদি আপনারা ডাইরেক্ট ফেরিওয়ালার কাছ থেকে আপনার প্লাস্টিক সংগ্রহ করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট তৈরি করবেন সেই প্রোডাক্টের কস্টিং কিন্তু আপনার অনেক কম হবে, মোটামুটি 30-35 টাকা প্রতি কেজিতে আপনারা তৈরি করে নিতে পারবেন। এবং বন্ধুরা যদি আপনারা ডাইরেক্ট হোলসেলারের কাছ থেকে প্লাস্টিক কিনেন তো সেক্ষেত্রে আপনার কস্টিংটা একটু বাড়বে, মোটামুটি 40 টাকা প্রতি কেজিতে আপনার প্রোডাক্ট আপনি রেডি করে নিতে পারবেন। এর মধ্যে বন্ধুরা সমস্ত কস্টিং ইনক্লুড করা আছে, মানে আপনার লেবার খরচা, আপনার ইলেকট্রিক খরচা এবং আপনার যে প্রোডাক্ট আপনি পারচেস করেছেন মানে কাঁচামাল আপনি কিনেছেন সেই কাঁচামালের খরচা সব কিছু মিলে ম্যাক্সিমাম আপনার 40 টাকা প্রতি কেজিতে খরচা হবে। এই প্রোডাক্টটি তৈরি করার পরে আপনি প্রতি কেজিতে 15-20 টাকা লাভ রেখে আপনি আরামসে বিক্রি করতে পারবেন, এবং প্রতিদিন আপনি মেশিনের সাহায্যে প্রায় 1,000 কেজির মতো প্রোডাকশন করতে পারবেন, মানে 1,000 কেজি প্রোডাকশন করে যদি আপনি প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি করে দিতে পারেন এবং ন্যূনতম যদি আপনি 12 টাকা প্রতি কেজিতে লাভ রাখতে পারেন তো আপনি প্রতিদিন যদি 1,000 কেজি মাল প্রোডাকশন করার পরে সেটা যদি বিক্রি করতে পারেন তো প্রতিদিন আপনি 12,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। বন্ধুরা এই প্রোডাক্টটি তৈরি করার পরে সেটা আপনার বিক্রি করবেন কীভাবে? বিক্রি করার জন্য দেখবেন যে প্রচুর প্লাস্টিক কোম্পানি আছে, তারা আপনার এই প্রোডাক্টটি পারচেস করে নেবে, তাদেরকে আপনি প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবেন। এছাড়া আপনি অনেক হোলসেলার পেয়ে যাবেন যারা আপনার কাছ থেকে মাল পারচেস করে বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই করে, তাদেরকে আপনি হিউজ কোয়ান্টিটি সাপ্লাই করতে পারবেন। তো এই সমস্ত হোলসেলার বলুন বা ম্যানুফ্যাকচারার বলুন, এদেরকে খোঁজার জন্য আপনি ইন্ডিয়া মার্টে সার্চ করতে পারেন। ইন্ডিয়া মার্টে সার্চ করলে আপনি সমস্ত সেলারের কন্ট্যাক্ট পেয়ে যাবেন, আপনার এরিয়ায় কোথায় সেলার আছে এবং আপনার এরিয়ার বাইরে কোথায় সেলার আছে। শুধুমাত্র এই পুরোটি আপনার নিজের এরিয়ার মধ্যে বিক্রি করার কথা ভাবলে কখনোই হবে না বন্ধুরা, আপনাকে চেষ্টা করতে হবে এটা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পুরোটি কীভাবে পাঠানো যায়। তার জন্য অবশ্যই বন্ধুরা ভালো করে আপনাকে মার্কেটিংয়ের নলেজ আপনাকে গেইন করতে হবে, আপনাকে মার্কেটিংয়ের ব্যাপারে ভালো করে জানতে হবে যে কীভাবে আপনি পুরোটি বিক্রি করবেন, কীভাবে আপনি আপনার প্রোডাক্টকে আপনি অন্য রাজ্যে বিক্রি করবেন কিংবা দেশের বাইরে কীভাবে বিক্রি করবেন। তো এর জন্য আপনারা চাইলে ট্রেনিংও নিতে পারেন। এছাড়া বন্ধুরা ডেসক্রিপশনে আমি একটা কোম্পানির নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ওনাদের সাথে পরামর্শ করে আপনার এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো বন্ধুরা এটা এমন একটা প্রোডাক্ট, এর চাহিদা কিন্তু কখনোই কমবে না, আপনি আরামসে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তবু আমি আপনাদের বলবো যে ব্যবসাটি শুরু করার আগে ভালো করে মার্কেট রিসার্চ করুন, ব্যবসাটিকে ভালো করে জানুন, বড়ভাবে ইনভেস্টমেন্ট করার আগে প্রতিটা জিনিস র মেটেরিয়াল কীরকম হয়, কীরকম কোয়ালিটি আপনাকে তৈরি করতে হবে এবং কত টাকা রেটে আপনি বিক্রি করতে পারবেন সমস্ত কিছু ভালো করে মার্কেট যাচাই করুন এবং মেশিনের কোয়ালিটি আপনারা দেখুন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, এবং তারপরে যদি আপনার মনে হয় আপনি করতে পারবেন তো অবশ্যই ব্যবসাটি শুরু করুন। বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন, যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলের ঘন্টি বেঁধে দেবেন।